নবনির্বাচিত দুই বিধায়ক তাদের শপথ গ্রহণের জট কিন্তু এখনো কাটেনি, আর এবার সেই জট কাটাতে উপরাষ্ট্রপতিকে ফোন করেছেন বিধানসভার অধ্যক্ষ। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে ফোনে কথা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের। বিস্তারিত জানবো, আপনাদের নিয়ে যাবো। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, একদিকে রাজ্যপাল, তিনি দেখা করেছেন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির সঙ্গে, অন্যদিকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনিও কথা বলেছেন, কিন্তু জট খোলার এখনো পর্যন্ত কোনো ইঙ্গিত কি মিলছে? যে দুজনের শপথ এখনো হয়নি তারা আজকে কোথায়? দেখো, একেবারেই এখনো পর্যন্ত কিন্তু জট খোলার কোনো ইঙ্গিত মেলেনি। বরঞ্চ অধ্যক্ষ, তিনি গতকাল রাতে উপরাষ্ট্রপতির সঙ্গে তার দীর্ঘক্ষণ কথা হয়, তিনি অনুরোধ করেন যে তিনি যাতে বিষয়টা দেখেন, কারণ উপরাষ্ট্রপতি একসময় এরাজ্যের রাজ্যপাল ছিলেন এবং তার সময়ও এরকম একটা জটিলতা তৈরি হয়েছিল, ফলে তারা আলোচনা করেছেন। কিন্তু এই মুহূর্তে দেখাবো, সন্দীপ দেখাচ্ছে, দেখো এই মুহূর্তে তারা কিন্তু বসে রয়েছেন দুজন জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসের, যারা জিতে এসেছেন। গত তিন দিন ধরে তাদের ধর্ণা চলছে এবং তারা বসে রয়েছেন সেই বিআর আম্বেদকরের মূর্তির সামনে, এবং তাদের এই আন্দোলনকে সমর্থন জানাতে, তাদের এই ধর্ণা মঞ্চকে সমর্থন জানাতে এখানে তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক রয়েছেন। রয়েছেন অরূপ বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ মন্ত্রী। আমি বলবো, কতদিন এইভাবে বসে থাকবে? কিছু বলার নেই, খুবই লজ্জা লাগছে যে আমরা এরকম একজন সাংবিধানিক প্রধান পেয়েছি যে গণতন্ত্রটাকে এই পর্যায়ে নিয়ে চলে যাচ্ছে। উনি যদি এত প্রকাশ্যে এসে বিজেপিকে সাপোর্ট করেন, বিজেপির হয়ে, তাহলে উনি পার্টিটাই জয়েন করে নিতে পারেন না? গভর্নরের চেয়ারটাকে উনি এভাবে মানে অপমান কেন করছেন? এর তো একটা শেষ হওয়া উচিত। তিন দিন ধরে আপনারা ধর্ণা দিচ্ছেন, অধ্যক্ষ বারবার উদ্যোগ নিয়েছেন, আমি আসবো আপনার কাছে। তার আগে অরূপকে জিজ্ঞেস করবো যে অরূপবাবু, এই আপনি এখানে বসে রয়েছেন, দীর্ঘদিন ধরে বিধায়করা ধর্ণা দিচ্ছেন, আপনি অনেকদিন সংসদীয় রাজনীতির সঙ্গে যুক্ত, এরকম ঘটনা আগে দেখেছেন? না, আমরা জীবনে এরকম ঘটনার সাক্ষী নেই। যত দিন যাচ্ছে বর্তমান কেন্দ্রীয় সরকার, রাষ্ট্রীয় শক্তি, তারা ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে এবং তারা একটা বাংলার যে উন্নয়নের পরিকাঠামো সেটাকে স্তব্ধ করে দেওয়ার একটা প্রক্রিয়া চালাচ্ছে। মানুষ আশীর্বাদ করেছেন, সমর্থন করেছেন দুই বিধায়ককে, তারা শপথ নিয়ে গিয়ে মানুষের কাজ করবেন, উন্নয়ন করবেন, কিন্তু তারা সেটা করতে পারছেন না। মহামান্য রাজ্যপাল কোনো নিয়ম নীতি মানছেন না, তিনি শুধু বিবৃতি দিয়ে যাচ্ছেন একজন বিজেপির নেতা হিসেবে, রাজভবনকে বিজেপির কার্যালয় বানিয়ে ফেলেছেন। আজকে তো তার উচিত ছিল এখানে এসে তাদের শপথ গ্রহণ করা। দাবি তো খুব সংক্ষিপ্ত, না পারেন তাহলে তো বিধানসভার যিনি অধ্যক্ষ তাকে দায়িত্ব দিতে পারতেন, তিনি কোনোটাই করছেন না, শুধু বিবৃতি দিয়ে যাচ্ছেন একজন বিজেপির নেতা হিসেবে। তারই প্রতিবাদে আমাদের দুই বিধায়ক আজকে ধর্ণায় বসেছেন, আমরা সহকর্মী হিসেবে তাদের পাশে এসে দাঁড়িয়েছি এবং আমাদের এই ধর্ণা চলবে। আমরা মানুষের কাজ করতে চাই, আর বিজেপি এবং এই রাজ্যপাল মানুষের উন্নয়নকে স্তব্ধ করে দিতে চাই। এরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন এবং দলগতভাবে তৃণমূল কংগ্রেসও সিদ্ধান্ত নিয়েছেন এই ধর্ণা চলবে। রাজ্যপাল যতদিন পর্যন্ত না এর সমস্যা সমাধান করবেন, তিনি হয় বিধানসভায় এসে তাদেরকে শপথ বাক্য পাঠ করান, অথবা অধ্যক্ষ অথবা উপাধ্যক্ষকে দায়িত্ব দিন শপথ বাক্য পাঠ করানোর জন্য। যতদিন পর্যন্ত এই সমস্যার সমাধান না হবে, তারা কিন্তু এইভাবে তাদের ধর্ণা চালিয়ে যাবেন। এবং অরূপ বিশ্বাসের আজকে এখানে আসা, মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের প্রতিক্রিয়া, সব মিলে বিষয়টা স্পষ্ট যে রাজভবনের সাথে কোনোভাবেই কিন্তু আপোষের পথে হাঁটতে রাজি না বিধানসভা, ফলে এই ধর্ণা, এই প্রতিবাদ তারা কিন্তু চালিয়ে যাবেন। উজ্জ্বল, ধন্যবাদ।